ওকে, সো আজকে আমরা একটা আইএলটিএস লিসনিং এর পার্ট ওয়ান আমরা এখানে সলভ করব। এর কারণ হলো আমি চাই আমরা টিপস লিসনিং এ, আসলে টিপস থেকে লিসনিং এ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোশ্চেন সলভ করা, যেমন কেমব্রিজ সিরিজ বা আমরা এর আগে যে বলেছি কেমব্রিজ সিরিজ থেকে বা অন্য অন্য আইএলটিএস এর বই থেকে সলভ করা। সো আমি আজকে ইন্টারনেটে, এখানে তোমরা ইচ্ছা করলে গিয়ে শুনতে পারো বা দিতে পারো টেস্টটা, কিন্তু এখানে যেমন যদি গুগল করো ডিসি আইএলস আইএস লিসনিং পার্ট ওয়ান প্র্যাকটিস তাহলে চলে আসবে। কিন্তু এখানে যেটা চেষ্টা করো, তোমরা কাগজ কলম নিয়ে তোমরাও ট্রাই করতে পারো শোনার সময়। আমি এখানে দেখাবো একেবারেই আস্তে আস্তে কিভাবে পার্ট ওয়ানটা আমরা কী কী জিনিসপত্র আমাদেরকে দেখতে হবে বা কোথায় কোথায় আমরা কনফিউজ হতে পারি। যেমন এখানে প্রথমে ইনস্ট্রাকশনটা হলো রাইট নো মোর দেন টু ওয়ার্ডস অর এ নাম্বার ফর ইচ আনসার। সো এখানে আমাদেরকে প্রথমে টু ওয়ার্ডস লিখতে হবে, মানে দুটো ওয়ার্ডের বেশি লেখা যাবে না, ঠিক আছে? সো প্রথমেই এখানে প্রথম পাঁচটা প্রশ্ন একসাথে বাঁচবে। সো এক থেকে পাঁচ, আমরা এক থেকে পাঁচ পড়ে নেওয়ার চেষ্টা করব, পড়ে নেওয়ার মতো সময় পাওয়া যায় পার্ট ওয়ানে। সো আমরা চোখ বুলাবো, চোখ বুলিয়ে নাম্বার ওয়ান কিওয়ার্ড। অনেকেই চিন্তা করে যে কিওয়ার্ড বলতে একটা ওয়ার্ড, যেমন রিডিংয়ে আমরা একটা ওয়ার্ড নিয়ে খুঁজি, কিন্তু লিসেনিংয়ে কিওয়ার্ডটার ব্যাপারে আমি একটা বলি। যেমন দ্য ডক্টর নিডস টু গো টু অক্সফোর্ড টু অ্যাটেন্ড এই, সো এখানে কিছু একটা না, হতে পারে একটা সেমিনার, হতে পারে একটা কনফারেন্স, হতে পারে একটা কারোর সাথে কোনো একটা মিটিং। সো এই ধরনের জিনিস এখানে হতে পারে, আমরা বুঝতে পারছি এই যে ডক্টর কিছু একটা জিনিস করতে যাচ্ছে, আমাকে আমার কিওয়ার্ড বা আমার কি আইডিয়াটা হবে আমার ব্রেনের ভিতর থাকবে যে আমাকে এরকম ধরনের কিছু জিনিসপত্র খুঁজতে হবে। তুমি অলওয়েজ যদি অ্যাটেন্ড নিয়ে থাকো যে হ্যাঁ অ্যাটেন্ড কী অ্যাটেন্ড করছে, তাহলে অ্যাটেন্ডের বদলে তারা হয়তো বা অন্য একটা সিনোনিমস বা প্রতিশব্দ ব্যবহার করবে, ফলে তুমি আর খুঁজে পাবে না। সো এখানে প্রথম যেটা সেটা হলো যে আমাদেরকে করতে হবে যে আমার কী আইডিয়াটা মাথায় রাখতে হবে, যে কী আমাকে খুঁজতে হবে। যেমন শি ওয়ান্টস টু নো ওয়েদার শি শুড মেক এই, সে কিছু একটা জানতে চায়, সে শুড মেক এই কিছু কী করতে, সে কিছু একটা জানতে চায়, যেহেতু রেলওয়ে স্টেশনের জিনিসটা অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অবশ্যই এটা রেল রিলেটেড কিছু, সে রেলের টিকিটের ব্যাপারে বা রেলের কোনো একটা জিনিসপত্র সে জানতে চায়। এখন এর পরের জিনিসপত্রগুলো, এখানে যে 100% তোমার প্রেডিকশানটা একেবারে 100% ঠিক হবে তা না, তোমার একটা ধারণা থাকলো। এখানে প্রেডিকশান করা সহজ নিয়ম হলো যেমন রুট লন্ডন টু অক্সফোর্ড সার্ভিস নো সার্ভিস অন টু, তুমি করবে না,